আর শুধু তার মধ্যে টাওয়ার তৈরি হবে, অত্যাধুনিক টাওয়ার, এমন নয় নর্মাল 4-5 মঞ্জিলা 6 মঞ্জিলা বিল্ডিং হবে, তার মধ্যে প্রপার পার্কিং থাকবে, তার মধ্যে জিমনাসিয়াম থাকবে, তার মধ্যে খেলাধুলার ব্যবস্থা থাকবে, তার মধ্যে কমিউনিটি সেন্টার থাকবে, তার মধ্যে সুনির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা থাকবে, তার মধ্যে লিফট থাকবে, তার মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকবে। একবার কল্পনা করুন, এগুলো কি 3 বছর আগে 2 বছর আগে ত্রিপুরা মানুষ কল্পনা করেছিল? এই ফ্ল্যাট দেখার জন্য আমরা হয়তোবা বড় শহরে গেলে আত্মীয় স্বজন পরিজন তাদের বাড়িতে গিয়ে দেখি তোমার ফ্ল্যাটটা কত সুন্দর, কত সুন্দর বাথরুম, কত সুন্দর ড্রয়িং রুম, লিফট কত সুন্দর, হ্যাঁ তার মধ্যেই কমিউনিটি সেন্টার, তার মধ্যেই পার্কিং, তার মধ্যেই খেলাধুলার ব্যবস্থা, তার মধ্যেই অন্যান্য সব ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক। আজকে ত্রিপুরাতে আমরা সেটা করতে সক্ষম হয়েছি। বন্ধু, মানসিকতা চাই। আজকে স্পেশালাইজেশনের জামানা, এটা অনেক আগে হওয়া উচিত ছিল এই বডি। তাহলে ত্রিপুরার মানুষের যে স্বপ্ন হয় আমি একটা সুন্দর ফ্ল্যাট তৈরি করব, আমার ছেলে মেয়েকে দেব, আমি আফটার রিটায়ারমেন্ট যাকে গিয়ে ওই বাড়িতে থাকব, তার জন্য সুদূর অনেক দূরে কাউর গিয়ে কলকাতাতে ফ্ল্যাট কিনতে, কাউর গুয়াহাটিতে গিয়ে কিনতে হয়, কাউকে পুনেতে গিয়ে কিনতে হয়, কাউকে দিল্লিতে গিয়ে কিনতে হয়। আজকে ত্রিপুরাবাসী সেই স্বপ্ন সফল হয়েছে। 2022 ডিসেম্বরের মধ্যে এখানে 3টি ফ্ল্যাট তৈরি হবে, 3টি টাওয়ার তৈরি হবে, 48টি ফ্ল্যাট, LIG, MIG ওর HIG আগরতলাতে তৈরি হচ্ছে। অপরদিকে কুঞ্জবন, সেখানে 12+ গ্রাউন্ড ফ্লোর মানে 13 মঞ্জিলা, আরেকটি নন্দননগরীতে 14+ গ্রাউন্ড ফ্লোর। একবার ভেবে দেখুন, আজ থেকে 2 বছর আগে 3 বছর আগে কেউ কল্পনা করেছে যে আগরতলাতে লাইট হাউস হবে, 14 মঞ্জিলা বিল্ডিং হবে, কনক্রিট বিল্ডিং হবে? আমি বললাম যদি কলকাতা গিয়ে ফ্ল্যাট কিনতে পারে আগরতলাতে কেন থাকবে না, নেই বললেন ওই জায়গাতে চলে যায়। আমি হিম্মত করে বলেছি যা ফ্ল্যাট তো করব, ও তার জন্য রাজ্য সরকার প্রথম পয়সা লাগাবে না, দেখি আমার ত্রিপুরা মানুষ চায় কি না। আমরা আগে প্লট বের করব, আর প্লট বের করে অ্যাডভার্টাইজমেন্ট করব। তাহলে সারে গিয়ে তন্ত করে বাড়ি ঘর আটটা আটটা তাইলে মুখ্যমন্ত্রী কোন বাড়ি ঘর আটটা আটটা গিয়ে দেখতো কেন সাহায্য পাইতেছে আর কেন না পাইতেছে, তাহলে টিভি বই করলেও কোনো কাম হইতো না। এলাকার তার লোক আছে তো, এলাকার লোকেরা কোন ভাড়া ভাড়া বাড়ি বাড়ি গিয়ে দেখতো কে কে কর্ম করে কিভাবে হালে আছে চলতেছে, মুখের কথা না আপনারা পাইছেন না? না না, আমি চাকরি করে তারা লাগা ভালো, আমরা দিন মজুরি আইনা খাওয়াই না, আমরা ভাড়া থাকি, আমরা কেমনি রিক্ষিতা করি, কাজ না, কাজ না করলে পয়সা নাই, কাজ করলে পয়সা কোয়ানি রে সারে, আমরা অনেক কষ্ট হইতে আছে, 14 দিন মানছি, আমরা অনেক কষ্টে তে মানছি। দুয়া বুতান তো ছিলে গড়া গড়া হারাই লাগছে, সব মুকুইলা জায়গা বড় কিচ্ছু নাই, মরি সরি কিচ্ছু নাই, মরিস নাই, ছুটকি নাই, কোনো বাজার নাই, পিয়াজ নাই, বাজার করতে পারতেছেন না আপনারা? বাজার করতে না পারাই তো কাম হয় তাহলে বাজার করে পেয়া ছাড়ে নি, আমরা কি পেয়া ছাড়ে নি বাজার করতে না কাম না করলে আমরা কই কেন? আজকে 25 দিন ধরে বাড়ির দোয়া রিক্সা চালায় খাই, মানে রুজি রোজগার নেই, ঘরও চালও নাই, সরকার থেকে কোনো সাহায্য পাইছি অনুবিধন্ত, এর মধ্যে ভাড়া থাকি, ভাড়া থেকে সেটা চলতেছি, ও অন্ত চলানোর মতো একদম বুদ্ধি নাই, অন্য কিতা করতাম কোন
তো এই যে সরকার থেকে যে রেশনে ফ্রি চাল এটা কিছু পাইছে না স্যার সরকার থেকে কোনো ফ্রি চাল ডাল কিছু দিছে না কোনো সাহায্য দিছে না সরকার থেকে পা পা হইছে না পানাও হইছে সরকার থেকে এক পুরা সাহায্য পাইছে না একটা সাহায্য পাইছে না অনুবিদন্ত আমরা কেমনে চলুম কোন স্যার বাড়ির সেতেলি আমরা মাইগঙ্গা এইনো বাড়া থেকে সেটা রুজি রোজগার করে অন্ত রুজি রোজগার একবার বন্ধ হন আমরা খাওন না খাই আমার অনুবুদ্ধ দিছে না বিস্কি হিসাবে কি মাছ চলে ডেলো তেল ডাল লাগে না মরিচ লাগে না খরচা তো কিছু লাগে একটা সুযোগ পাইলাম দুই চার টিয়া দাওয়াই রোজগার করতে পারলাম আমরা দাদা সলতারি না কিটা করুম আমরা তো দিন না দিন খাই দাদা ও না আমরা অসহায় পড়ে আছি কারণ কি করাম কোন না না অনেক দিন পরে আজকে আছি চাল দিয়া চাল তো দিতে আছে সরকার ঠিক হয় চাল দিয়া কিতে পর চাল দিলে লবণ মরিচের পয়সা কই পামু বা সবজি কই পামু গরিব মানুষ আমরা অত বাচ্চা আমরা আর ফাটতাছি না নাহলে আমার বাচ্চা কাচ্চা মরবো উপাসে কিতা করুম পুলিশ ধরে 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 পুলিশ ধরে তো দুইটা কীটা করবো পুলিশও তো মানুষই তারাও তো বুঝে গরিব মানুষ আছে ফ্যাক্টরি কেমন চলবো কীটা পেছা যদি আমরা খাওয়ান তো বর্ম দেয় আমরা আমুকেরে আমরা আমরা প্রয়োজনই বড় না সরকার যদি এক মাসে তিন মাস দিয়ে রোক আমরা খাওয়ান দিও মাসে মাসে আমরা আইতাম না আমরা তো চলতেই বোনা কীটা এক্ষণে আপনারা বাইরে ছিলেন হ্যাঁ বাইরে ছি ফেডার লেগে পাইছি আইসি কর্মকর্তা কর্মবদ্ধ তো বয়ে রাখছে দুই ঘন্টা রইব মুখ্যমন্ত্রী কয় আমি সাহায্য দিতে আছি হ্যান দিতে আছি ত্যান দিতে আছি কারে দিতে আছে তাহলে তদন্ত করুক না বাড়ি ঘর গিয়া বাজার গেলে সবজি লাগবো ডাইল লাগবো আফামুকু চাল না তো দূরের কথা কোনো কিছু পাইতেছি না এখন যাও ক্লাবে থেকে এক দুই কেজি চাল দিয়ে চাকরি ফেটতো আর বড় না এখন পরিশ্রম করে পয়সা রুজি করতে দিন না তুই আজকে তাকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তার কাছে আর জোরাত করে কই যেন আমরা এই দূরদর্শন নিতে ভালো লাগছে এই দেখেন এইভাবে সবজিটা এইভাবে দিচ্ছে একটা মানুষের ঘরে কর্ম করে ভাত খা একটা মহিলা বাসা দিয়ে কাজ করে তার শুদ্ধ ঘরের ভিতরে আটকে রাখছে কালকে আজকে আমরা এখন যাওয়ার প্রোগ্রাম নিচ্ছি তাও আমরা যেতে দিতে আসে না ঘরের ভিতরে লোক আছে ঘরের ভিতরে কোনো খাদ্য নাই তাহলে আমরা কী অপরাধ করলাম দেশটার ভিতরে আমরা লেগে শুধু গেলেই নাও ইয়া কারফুজারি করে তো রাখছে এটা কি দেশের প্রশাসন চিফ মিনিস্টারের কাছে দৃষ্টি আকর্ষণের জন্য আমি অনুরোধ করছি মহাশয় আমরা আজকে সাত দিন হোম কোয়ারেন্টাইনে আছি কিন্তু আমরা সবাই দিনমজুর পরের কাজ করা ছাড়া আমাদের পেট চলে না যে চাল পাই ওই চাল চিনি ডাল কাঠের থেকে আমাদেরকে দেয়
পরে টাকা দেওয়ার জন্য, কিন্তু আমাদের বাজার খরচ শুধু চাইলে তো মহাশয় আমাদের পেট ভরে না, কিচ্ছু আমাদের কোনো খরচপাতি কিচ্ছু নেই, আমরা বাইরে যাওয়ার মতন কোনো সুযোগ সুবিধা পাই না। আমার বাচ্চা কি ভালো আছিল, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, যাই কোনো কিছু নাই। আমি তো আসছি কাঁদতে, দেওয়া মিটু ভাই কাঁদতে, এটা অনেকটা গুণের হবে।